কলা শরীরের জন্য অত্যন্ত উপকারী এ কথা সবাই জানেন, কিন্তু এই উপকারী কলা যদি অসময়ে খাওয়া যায় তবে হতে পারে শরীরের মারাত্মক ক্ষতি। আয়ুর্বেদ মতে শরীরের সব রোগের উৎপত্তি হয় পাচন তন্ত্রের অস্বাভাবিকতা থেকে। অর্থাৎ আপনার যদি বদহজম হয় বা গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির মতো সমস্যা হয় তবে আপনার শরীরে আরও কিছু রোগ অবশ্যই হবে, যেমন শরীরের ব্যথা, জয়েন্টের ব্যথা, ডায়াবেটিস, স্থূলতা বা রুগ্নতা, হার্টের রোগ এবং ক্লান্তি ও দুর্বলতা সহ অনিদ্রার মতো রোগগুলো সব হবে হজম না হওয়ার জন্য। এমনকি আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে যদি আপনার খাওয়া খাবার হজম না হয়। পাকা কলা খেলে হজম শক্তি বাড়ে, কিন্তু তার জন্য আপনাকে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে খেতে হবে। কলায় প্রচুর পটাশিয়াম ও ফাইবার আছে, সেই সাথে আছে ন্যাচারাল সুগার, সুক্রোজ, ফ্রুক্টোজ ও গ্লুকোজ। এই সব উপাদান কোলেস্টেরল ফ্রি এনার্জি তৈরি করে শরীরে। তবে কলা কখন খেলে এই সব উপকারের বদলে হবে চরম ক্ষতি তা জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনি দিনের শুরুতে অর্থাৎ খালি পেটে কলা খেয়ে থাকেন তাহলে আপনার শরীরে হঠাৎ করেই চিনির পরিমাণ বেড়ে যাবে। একটা পাকা কলায় রয়েছে 25% পর্যন্ত প্রাকৃতিক চিনি। খালি পেটে রক্তের এই চিনি বেড়ে যাওয়ায় কিছুক্ষণ পরেই আপনার শরীর অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, আপনি দুর্বল বোধ করতে থাকেন এবং ক্ষুধা এতটা বেড়ে যায় যে আপনার সারাদিনের খাবারের পরিমাণ বেড়ে গিয়ে স্থূলতার মতো সমস্যা তৈরি হয়। খালি পেটে কলা খেলে বেশিরভাগ মানুষেরই গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম থেকে তলপেটে ব্যথা ও বমিভাব বা মাথা ব্যথার মতো সমস্যা তাৎক্ষণিকভাবে শুরু হয়ে যায়। আর আগেই বলেছি শরীরের যাবতীয় রোগের শুরু হয় হজম না হওয়ার সমস্যা থেকে। তাহলে কলা আপনি কখন খাবেন? কলা আপনি খাবেন সকালে নাস্তা করার 30 মিনিট পরে এবং দুপুরে খাবার খাওয়ার 30 মিনিট আগে। এর যে কোনো একটি সময় কলা খেতে পারেন, তবে সকালে নাস্তা করার 30 মিনিট পরেই কলা খাওয়ার উপযুক্ত সময়, এতে ভালো ফল পাবেন। তবে ভুলেও কখনো খালি পেটে পাকা কলা খাবেন না। কলা খাওয়া সম্পর্কিত এই তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি। ধন্যবাদ, ভালো থাকবেন।